হ্যালো ফ্রেন্ডস বিটিটা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা আপনাদের ঠোঁটের উপর যে কালচে ভাব রয়েছে তা দূর করবেন এবং সেই সাথে ঠোটে রুক্ষ শুষ্ক ভাব অর্থাৎ ঠোঁট ফাটা দূর করতে পারবেন রেমেডিটি তৈরিতে দুইটি স্টেপ রয়েছে প্রথমটি হচ্ছে স্ক্রাবার স্ক্রাবারটি তৈরির জন্য একটি পরিষ্কার পাত্রে এক চামচ চিনি নিয়ে নিতে হবে বন্ধুরা চিনি প্রাকৃতিক স্ক্রাবার হিসেবে পরিচিত এবং এটা অত্যন্ত উপকারী ঠোঁটে চিনি স্ক্রাব করলে ঠোঁটের মরা চামড়া যেমন দূর হয় তেমনি ঠোঁটের কালচে ভাব দূর করে ঠোঁটকে গোলাপি করতেও সাহায্য করে এরপর এর সাথে অ্যাড করতে হবে এক চামচ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল স্কিনের যে কোনো কালচে দাগছোপ দূর করে কালো ভাব দূর করে রোদে পোড়া ভাব দূর করে এক্ষেত্রে আপনার ঠোঁটের উপর যে কাজে ভাব পড়েছে তা অ্যালোভেরা তো দূর করবেই সেই সাথে ঠোঁটকে করবে সফট এবং মসৃণ তারপর এর সাথে অ্যাড করতে হবে এক চামচ পরিমাণ মধু মধু প্রাকৃতিক ময়শ্চারাইজার ঠোঁটের উপর মধু অ্যাপ্লাই করলে ঠোঁট হবে গোলাপি এবং সফট এছাড়াও ঠোঁটের রুক্ষতা ও শুষ্কতা দূর করবে মধু এখন এই সবগুলো উপাদানকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে দেখুন এই স্ক্রাবারটি তৈরি এখন দুই আঙ্গুলের সাহায্যে এই স্ক্রাবারটির সাহায্যে ঠোঁটের উপর এভাবে ধীরে ধীরে স্ক্রাব করতে হবে দুই থেকে তিন মিনিট ধীরে ধীরে এভাবে দুই থেকে তিন মিনিট স্ক্রাব করা হয়ে গেলে আরও দুই থেকে তিন মিনিট রেখে দিতে হবে ঠোঁটের উপরে এবং তারপর স্ক্রাব করে করে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে তাহলে দেখতে পারবেন ঠোঁট কতটা গোলাপি হয়ে গেছে এবং ঠোঁটের উপরে যে কালচে ভাব রয়েছে তাও দূর হয়ে গেছে এর পরে রয়েছে লিপকে উজ্জ্বল করার জন্য একটি প্যাক প্যাকটি তৈরির জন্য একটি পরিষ্কার পাত্র নিয়ে নিতে হবে এবং এতে হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো নিয়ে নিতে হবে বন্ধুরা হলুদের গুঁড়ো ঠোঁটকে উজ্জ্বল করতে যেমন সাহায্য করে তেমনি কালচে ভাব দূর করতেও সাহায্য করে এরপর এর সাথে অ্যাড করতে হবে এক চামচ পরিমাণ কাঁচা দুধ বন্ধুরা নর্মালি কাঁচা দুধ তুলোর সাহায্যে ঠোঁটের উপর হালকা ধীরে ধীরে মাসাজ করলেও ঠোঁটের কালচে ভাব যেমন দূর হয় তেমনি কাঁচা দুধ মসচারাইজারেরও কাজ করে যা ঠোঁট ফাটা কমাতে সাহায্য করবে এবং ঠোঁটকে উজ্জ্বল করে তুলবে এখন এই দুটো উপাদানকে খুব ভালোভাবে মিক্স করে নিন এবং মিক্স করা হয়ে গেলে দু আঙুলের সাহায্যে অথবা তুলোর সাহায্যে এই মিশ্রণটি নিয়ে ঠোঁটের উপর অ্যাপ্লাই করুন ধীরে ধীরে মাসাজ করুন দুই থেকে তিন মিনিট পর্যন্ত এবং তারপর আরও পাঁচ মিনিট ঠোঁটের উপর রেখে দিন এরপর নর্মাল পানি দিয়ে ঠোঁট ধুয়ে ফেলুন ফ্রেন্ডস আজকে এই স্ক্রাবার এবং এই প্যাকটিকে ব্যবহার করুন দেখবেন ধীরে ধীরে আপনার ঠোঁটের উপরে যে কালচে ভাব রয়েছে তা দূর হয়ে গেছে এবং ঠোঁটের মরা চামড়া অর্থাৎ দূর হয়ে ঠোঁটের রুক্ষ শুষ্ক ভাবও দূর হয়ে গেছে এভাবে এই দুটি উপাদানকে ব্যবহার করুন এবং সাথে ভালো কোনো লিপ বাম ব্যবহার করুন দেখবেন আপনার ঠোঁটের কালো ভাব তো থাকবেই না কোনো দাগ থাকলে তাও উঠে যাবে এবং ঠোঁট হবে গোলাপি সফট নরম এবং ময়শ্চারাইজড ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের পেজটিকে ফলো লাইক করতে ভুলবেন না